আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার মায়ের জন্মদিন, আমার মায়ের জন্মদিন অর্থাৎ ওমর এবং ওসমানের নানুর জন্মদিন, আমার মেয়ের দাদুর জন্মদিন। তো এরা তিনজন মিলে কিছু একটা গিফট করবে, আমি এদেরকে স্পন্সর করব যে হ্যাঁ ঠিক আছে এই গিফটটা তোমরা তিনজন মিলে করো। আলটিমেটলি আমরা সবাই মিলে একটা গিফট করব আমার মাকে। এখন ওমরের বাকিটা ওমর বলবে কেন আমরা ফোনএক্সে, বলো। নানুর ফোনের সাউন্ডের অবস্থা ভালো না, ওই জন্য নানুকে একটা ফোন দিলেই ভালো। তাই তাহলে নানুকে একটা স্মার্টফোন দিলে কেমন হয়? স্মার্টফোন তো আছে কিন্তু এটা চালায় না। স্মার্টফোন তো অনেক আগে দিছিল, ওটা চালায় না। ওটা কে চালায়? ওটা নানুর কাছেই থাকে, ওসমান চালায়। হ্যাঁ, ও ওসমান চালায় মাঝে মাঝে। এখন তাহলে কি ফোন নিবা প্রিন্স ভাই? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই হচ্ছে কেমন আছেন ভাই? প্রিন্স ভাই, হ্যাঁ আসো। ওমর কোথায়? আসো। আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমার মায়ের জন্মদিন, জি, 18 আগস্ট। তো এই উপলক্ষে কিছু একটা কিনতে আসছি, বাটন ফোন লাগবে। আপনি কি বাটন ফোন বিক্রি করেন? বাটন ফোন, হ্যাঁ আমাদের কিছু বাটন ফোন আছে, সিম্ফনি আছে, নোকিয়া আছে। কোনটা দেখাবো? দেখেন না আপনি। না না, নোকিয়া নোকিয়া নোকিয়া, হ্যাঁ নোকিয়া। আমরা মেইনলি নোকিয়া নিব, আমরা অন্য কোনো ফোন। বাবা এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। নোকিয়ার এই দুইটা মডেল আমাদের কাছে আছে, 6310 আর একটা হচ্ছে 5710। 5710, আচ্ছা। বাবা তুমি কোনটা কোনটা নিবে? এইটা নিবে? কোনটা নিবে? এইটা নিবে না এইটা নিবে? একটা এইটা নিবে। আচ্ছা, ও তো দুইটাই বলে। ও ওমর কোনটা বলো? এইটা। ওসমান বলো কোনটা? তাইলে এইটা, এইটাই তো আছে, এই যে হেডফোন দেয়া আছে। এটা তো তোমার দাদু হেডফোন দিয়ে কী করবে? তারপর তো তুমি ওই যে হেডফোন খুলে খুলে তুমি নিয়ে যাবে খালি। এটা নিবে না? আচ্ছা এইটা, এইটা ভাই। এটার কী অবস্থা বলেন? নোকিয়া 6310, এটা হচ্ছে অফিসিয়াল ফোন। এটা আমরা সেল করতেছি 8500 টাকা। এত দাম বেশি কেন? সমস্যা নেই, আমি আন্টির জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো। এটা কি আপনি ওই যে ডিসপ্লে চেঞ্জ করার ওয়ারেন্টি দিয়ে তারপরে দাম বেশি রাখতেছেন নাকি? না, নট রিয়েলি। আচ্ছা একটা মজার ব্যাপার হয়েছে, একটু বলে দিই। একটা মজার ব্যাপার হয়েছে, মজার না আসলে দুঃখের ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা ছোট ভাই আছে নাদিম, খুলনার। নাদিম একটা ফোন নিবে, যে ভাইয়া ফোন কোথার থেকে নিব? আমি বললাম যে ফোনএক্স থেকে নেন। নাদিম আলটিমেটলি ফোনএক্সে আসছে, কারণ তার সব কিছু মিলে মনে হচ্ছে ফোনএক্স থেকে ফোন নেওয়াটা ভালো হবে। এবং ফোনএক্সে একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লে যদি কোনো কারণে চলে যায়, 13 প্রো ম্যাক্সে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমের কারণে প্রিন্স ভাই একটা সুযোগ দিছে, সেটা হচ্ছে ডিসপ্লে যদি কোনো কারণে এক বছরের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা ডিসপ্লে চলে যায় উইদাউট ফিজিক্যাল ড্যামেজ, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না। প্রিন্স ভাই সেটা নিজ, মানে ওই ওইটা ওইটা হচ্ছে প্যাকেজ আর কি, ফোন কেনার মধ্যে ওই ওইটাও ইনক্লুডেড, যে এটা নষ্ট হইলে এটা আমরা ঠিক করে দেব। এবং দুঃখের বিষয়, নাদিমের লাস্ট উইক সাডেনলি তার ডিসপ্লে চলে গেছে। সে তার ডিসপ্লে যায় নাই, তার ফোনের ডিসপ্লে গেছে। শুট করে বাসায় আসছে, বলো যে ভাই আমি ফোন ইউজও করে নি, চার্জও দেই নাই, জাস্ট আমি ফ্রেশ হয়ে আসলাম, এসে দেখি যে আমার ডিসপ্লে আমাদের হাতে কিছুই করার নাই, এটা ডাইরেক্টলি অ্যাপল স্টোর থেকে ঠিকঠাক করা হবে। তাহলে এটার দাম কয় টাকা রাখবেন বলেন? এটা আপনার জন্য 7500, প্লিজ। ভাই ভাই ভাই,
ভাই ভাই এইগুলি কোনো সময় খুলেন নাই মনে হয় না, কম দামি সেট খুলতে পারেন না আপনি, বুঝছি? হ্যাঁ আমি খুলছি, এই যে এদিক দিয়ে বাই করে ফেলেন। ওয়াও, এটা কি কালার মা? ইয়েলো কালার, ইয়েলো কালার। এটা দাদু ফোন, দাদু নতুন ফোন এটা? এটা ও না, এটা ফিহার। আচ্ছা ফিহার দাদুকে দিচ্ছে, তুমি দাদুকে দিবে এটা গিফট? চালু মনে হয়, ইয়া মনে হয় ভিতরে, ব্যাটারি মনে হয় এটার ভিতরে। ভাই আপনি খুব একটা কম দামি ফোন বিক্রি করেন না? জীবনে করেনি ভাই, জীবনে করেন না? আমি করি নাই কখনো এই ফোনগুলো। ব্যাটারিটা কি দাঁড়ান, ব্যাটারি ছাড়া তো দিবে না, এইটা এটা এটার ভিতরে আছে। এদিক দিয়ে না ভাই, ওইদিক দিয়ে। হ্যাঁ আইফোনের বক্স খুলতে খুলতে এই লোকটা নোকিয়ার বক্স খুলতে পারে না। হ্যাঁ ভালো কথা, সে তো বিয়ে করছে আবার এখন পর্যন্ত আমাদেরকে, আমি চাইছিলাম একটুখানি পোলাও দিয়া, হ্যাঁ একটা রোস্ট, একটু জালি কাবাব, একটু রেজালা, হ্যাঁ একটু শেষে একটু জর্দা মালাই মারা, এগুলো খাবো, এই যে জিভে পানি আসছে। কিন্তু সে বলছে না আমি এগুলো খাওয়াবো না, আমি আরও বড় কিছু খাওয়াবো। ঠিক আছে ফাইন, বড় কিছু। কয়দিন আগে বলতেছে যে ভাই গুড নিউজ আছে, হ্যাঁ ওই যে এখন আমার সরব পাইছে, একবারে খাওয়াবো। ঠিক আছে আমি বললাম যে গুড নিউজ উপলক্ষে কিছু খাওয়ান, একবারে খাওয়াবো। এই লোকটা কোনো কিছুতে কিপটামি নাই, শুধু তার এই বিয়ের খাওয়া, গুড নিউজের খাওয়া, এগুলো খাওয়াইতেই তার কেন যেন কিপটামি, আমি জানি না। হ্যাঁ কেন প্রিন্স ভাই বলেন তো একটু, কেন? বললাম তো ভাই খাওয়াবো ইনশাআল্লাহ, ভাবি কি সহ খাওয়াবো, ভাবি ওদের খাওয়াবেন না, সবাইকে খাওয়াবো, ভাবি কি সহ বলছি তো। কবে আপনি বলেন, কবে খাবেন বলেন? আমি তো আজকেই খাইতে চাই। চলেন আজকেই চলেন। কেমনে আজকে তো হইলো না, আপনি তো বিয়ের খাবো, এখন সময় আছে তো, চলেন আমরা। আমি তো অনুষ্ঠানের খাবার, আমরা মুভ করি অনুষ্ঠান অনুষ্ঠান। ও ওটা ওটা ইনশাল্লাহ খাবেন, কবে ওটা ইনশাল্লাহ খাবেন। হইলো না ভাই, আপনিও তো মনে হয় আস্তা খাসি খাইতে পারলেন না এখন পর্যন্ত। না আমি খাইছি। খাইছেন? আমি আস্তা খাসি খাবেন। কেমনে খাইছি? ভাবির বাসায় খাওয়াইছে? খাওয়াইছি। পাগড়ি পরছেন? আমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব আছে। আচ্ছা সুন্দর হয়েছে ফোনটা, দেখেন ফান করলাম এতক্ষণ, খুবই সুন্দর হয়েছে। টর্চ আছে ভাই, এই যে টর্চ, এই যে টর্চ। দুইটা সিম না, ডুয়াল সিম? ডুয়াল সিম। ওকে একটু কম, এগুলো এই নোকিয়ার বর্তমান ফোন গুলাতে রিংটোনের সাউন্ডটা মনে হয় একটু কম। সেটিং, এটা কি আমি ফোন সেটিং এ পাবো রিংটোন? না টোন সেটিং, এই যে রিংটোনের ভলিউম বাড়াইছি। এবার তোমার নানু আর শুনতে কোনো সমস্যা হবে না। প্রিন্স ভাই ক্যামেরা আছে তো? লাইট অ্যাকশন, ওয়াও জোস। আচ্ছা কই সে ছবি, কই গেল ভাই? এর ভিতর মেমোরি কার্ড আছে, ওয়াও বেটার দেন আইফোন। এই দেখো ইয়ে করছে আরাফাত, শুনুন না, ইয়া মানে তুলনামূলক কিন্তু সুন্দর, ক্লিয়ার, অনেক ক্লিয়ার না ভাই? তাহলে এটার প্রাইস 7,500, নেন দিয়ে দেন। থ্যাংক ইউ, হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে আমাদের ওমর, ওসমান এবং আমার কন্যা, ওদের পক্ষ থেকে, হ্যাঁ ওদের নানু দাদুকে, ওমর ওসমানের নানু আর ফিহার দাদু, তিন নাতি নাতনির পক্ষ থেকে গিফট। এইটা কিন্তু আমি গিফট করি নাই, আমাকে কোনো বকা টকা দেওয়া চলবে না, ঠিক আছে?
এটা আগের থেকেই আমরা বলে দিলাম। প্রিন্স ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ও প্রিন্স ভাইয়ের দোকান কোথায় এটা কি বলতে হবে আপনাদের? যদি বলতে হয় তাইলে তো আসলে জিনিসটা আমাদের জন্য একটু লজ্জার। তারপর আমি বলে দিচ্ছি যারা নতুন ভিউয়ার অনেকেই জানে না, যেমন আমাদের ইয়ে হচ্ছে তিনটা আউটলেট আমাদের যমুনাতে, সি ব্লকে 21 নম্বর, স্যামসাং কাস্টমার কেয়ারের পাশে। আচ্ছা, আমাদের নতুন শপটা হচ্ছে আই সেন্টারের অপোজিটে সেন্টার কোর্টে, বি ব্লকের 1 নম্বর, আরেকটা হচ্ছে এ ব্লকের 2 নম্বর, অ্যাপেল লঞ্চ। তিনটাই আমাদের ফোনএক্স। চিন্তা করতে পারেন, তিনটা এক মানুষের তিনটা দোকান এক মার্কেটে। আচ্ছা, আল্লাহ হাফেজ।